হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা নতুন ভোটার অর্থাৎ যাদের এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি এই ভিডিওটি তাদের জন্য। ভারতীয় নির্বাচন কমিশন এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে যাদের বয়স পয়লা জানুয়ারি আঠেরো বছর হবে তারা সকলে নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবর ধরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে এই নতুন নির্দেশে কার্যকর হবে পয়লা আগস্ট দু হাজার বাইশ থেকে অর্থাৎ পয়লা আগস্ট থেকে সতেরো প্লাস বয়সের প্রত্যেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে যেসব ভোটারের এপিক বা ভোটার তালিকায় নাম বয়স ছবি ইত্যাদি সংশোধনের প্রয়োজন তারা অবশ্যই ফর্ম এইট পূরণ করে সংশোধনের জন্য আবেদন করতে পারবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযোজন এই সংযোজনের জন্য ফর্ম সিক্স বি পূরণ করতে হবে ভৌগোলিকভাবে একই ব্যক্তির ছবি একাধিকবার থাকলে সেটি বাদ দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে চিফ ইলেকশন কমিশনার শ্রী রাজীব কুমার এবং ইলেকশন কমিশনার শ্রী অনুপচন্দ্র পাণ্ডে ভারতের প্রতিটি রাজ্যে সিইও ইআরও এআরওদের নির্দেশ দিয়েছেন যাদের বয়স সতেরো প্লাস তাদের পয়লা এপ্রিল পয়লা জুলাই পয়লা অক্টোবর ধরে ভোটার তালিকায় নাম তোলার জন্য যেন ফেসিলিটেট করা হয় সফলভাবে রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশনের পর নতুন ভোটারদের যেন এপিক কার্ড ইস্যু করা হয় লিগ্যাল অ্যামেন্ডমেন্টস আর অ্যাক্ট উনিশশো পঞ্চাশের সেকশন বি ও তার কনসিকুয়েন্ট মডিফিকেশনের রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল নাইনটিন সিক্সটি অনুযায়ী অ্যাসেম্বলি বা পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রাল রোলের প্রিপারেশন বা রিভিশনের নিয়মের পরিবর্তন করা যায় এখানে উল্লেখ করা দরকার ইসিআইয়ের রেকমেন্ডেশন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস রিসেন্টলি অ্যামেন্ডেড দি আর অ্যাক্ট টু প্রোভাইড ফর ফোর কোয়ালিফাইং ডেটস ফার্স্ট জানুয়ারি ফার্স্ট এপ্রিল ফার্স্ট জুলাই অ্যান্ড ফার্স্ট অক্টোবর ফার্স্ট জানুয়ারির পূর্বে নতুন ভোটারদের নাম রেজিস্টার করতে পারবে শুধুমাত্র নাম তোলা নয় সাথে ফ্রম এইট সংশোধনের জন্য ফর্ম সেভেন ডিলিশনের জন্য এবং আধার লিঙ্কের জন্য ফ্রম সিক্স বিতেও অ্যাপ্লাই করা যাবে প্রতিটি স্তরে ইলেকশান অফিসারদের হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে কাজগুলি করতে হবে যাতে একটি হেলদি ইলেকট্রাল রোল তৈরি করা যায় এরকমই বলা হয়েছে নির্বাচন কমিশনারের দেওয়া বিজ্ঞপ্তিতে ড্রাফট ইলেকট্রাল রোল তৈরি হওয়ার পর ক্লেম বা অবজেকশানের সঠিক যাচাই করে ফিফথ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত করবে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া জাতীয় ভোটার দিবস অর্থাৎ পঁচিশে জানুয়ারি নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেওয়া হবে ভোটার কার্ডে নাম তোলার জন্য ভোটার হেল্পলাইন অ্যাপ বা এনভিএসপি পোর্টাল ব্যবহার করতে পারেন অবশ্যই এটা মনে রাখা দরকার যে ভোটার তালিকায় নাম তোলা সংশোধন ডিলিশন এগুলিতে আবেদন করার পূর্বে নিজ এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন কারণ আপনার কত নম্বর ফর্মে অ্যাপ্লাইয়ের প্রয়োজন সেটি বিএলও আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন থ্যাংক ইউ